হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো বিশ্বের সেরা 10টি ভয়ঙ্কর মিউজিক, যে মিউজিকগুলো অনেক মানুষকে রাতের অন্ধকারে ভয় দেখায়। তো যাই হোক, মিউজিকগুলোর লিঙ্ক পিন কমেন্টে থাকবে, তবে যারা ভয় পান বেশি তারা ভিডিওটি না দেখাই ভালো। তো চলুন লাইক দিয়ে শুরু করা যাক। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব প্রীতম হাসানের বিয়ের ছবিগুলোতে থাকা কিছু ভৌতিক রহস্য। হ্যাঁ, রিসেন্টলি প্রীতম হাসানের এই ভিডিওতে যে মিউজিকটি ছিল, এই মিউজিকটির সাথে সকলেই পরিচিত। হ্যাঁ, বিশ্বাস করেন রাসেল ভাই, ভূত এফএমের জনপ্রিয় মিউজিকটি ভাড়া দিলাম, কিন্তু নৌকার মাঝি বলল, বাবা তোমার ভাড়া লাগবে না। আমি অবাক হয়ে বললাম যে আমার কাছ থেকে কেন নেবেন না। আচ্ছা, আপনারা কে কে আরজেরাসেলের ভূত এফএম শুনেন এবং ভালোবাসেন কমেন্টে জানাবেন। শয়তান, এটা শুধুমাত্র একটা শব্দ নয়। একজন কমেন্ট করেছেন, হয়তো আরো 15-20 বছর পর কোন এক কিশোর তার বন্ধুদের নিয়ে শুট করা কোন এক বৈদিক ব্লগে এই মিউজিকটি ব্যবহার করবে। তবে তাদের আইডিয়া থাকবে না এই টিউনগুলির সাথে এর আগের পুরো একটা জেনারেশনে কতটা আবেগ অনুপ্রতি মিলেমিশে আছে। এই মিউজিকটি এয়ারটেলের হ্যালোইন মিউজিক। মিউজিকটির সাথে অনেক ছোটবেলার স্মৃতি রয়েছে। রিসেন্টলি এই মিউজিকটি আরিয়ান চৌধুরীর বোকাল দিয়ে তৈরি করেছেন। অনেকে এয়ারটেল পেজেন ভূত এফএমগুলো একসময় অনেক শুনতেন। আরো অনেক অদ্ভুত সুন্দর রিংটোনগুলো দেখাবো। সো তারপর হচ্ছে কাঞ্চনা মুভির জনপ্রিয় মিউজিক। এই মিউজিকটি ভিউ রয়েছে 3 মিলিয়নের উপরে। অনেক পোলাপাইন মিউজিকগুলো শুনলে এখনো ভয় পায়। আর হ্যাঁ, ভূতের কাহিনী শুনলে ভয় পায় এমন কাউকে আজকের ভিডিওতে মেনশন করে দিবেন। সো তারপর হচ্ছে নিভাইরোর জনপ্রিয় একটি মিউজিক। গান বা মিউজিকটি ভিউ রয়েছে 24 মিলিয়নের উপরে। 5 বছর আগে আপলোড করা নো কপির সাউন্ডের একটি জনপ্রিয় মিউজিক। এই মিউজিকটি চাইলে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, তবে তাদের কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। সো তারপর সে ডিজে দালাল লন্ডনের ট্রাপ রিমিক্স দি আহাত থিম। এই মিউজিকগুলো খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর। সো তারপর সে আনেভারিজ গ্যাংয়ের অল্প ক্র্যাপ রিংটংটি। এই রিংটংয়ের ভিউ রয়েছে 6 মিলিয়ন। তবে এছাড়াও খণ্ড ভিডিওর ভিউ রয়েছে 70 মিলিয়নের উপরে, যা বলা চলে হরর মিউজিকের সেরা একটি মিউজিক। সো এরপর স্কুইড গেমের সিমুল কিমের রিমিক্স মিউজিকটি। এই মিউজিকের ভিউ রয়েছে প্রায় 10 মিলিয়ন। এছাড়াও এই মিউজিকটি রিমিক্স করেছেন 23। আর হে, স্কুইড গেমের পুতুলটার বয়স শুনলে ভয় ভয় কাজ করে। তো যাই হোক, স্কুইড গেমের ছবিটি কে কে এখনো দেখেন নাই কমেন্টে জানাবেন। সো এর প্রশ্ন জানাম বিটের বেনি নাদেন রিংটংটি। এই রিংটংটি সোশ্যাল মিডিয়া এবং শর্ট ভিডিও প্ল্যাটফর্মে অনেক জনপ্রিয়। টিকটকে এই মিউজিকটি ব্যবহার হয়েছে 3,95,000 বেশি ভিডিওতে। সো এর প্রশ্ন জীবন শঙ্কর রাজার ব্যাকগ্রাউন্ড মিউজিক ম্যাশ থিম। এই মিউজিকের ভিউ রয়েছে প্রায় 7 লাখ। আর এই মিউজিকটি 2014 সালের ম্যাশ মুভির মিউজিক। তো যাই হোক, তারপর অর্পিতা চক্রবর্তী সোজা মেরে চাঁদ মিউজিকটি। এই মিউজিক বা রিংটংটি 2014 সালের রাগনি MMS 2 মুভির BGM। এই মিউজিকের শর্ট ভিডিওগুলোর ভিউ রয়েছে এভারেজ ভিউ 25 মিলিয়ন। সো এর প্রচ আউট সিরিয়ালের জনপ্রিয় সেই ভয়ঙ্কর মিউজিক। একসময় আহত দেখে খুব ভয় পাইতাম, তবে এখন আর পাই না। আচ্ছা, আহত দেখে আমার মতো কে কে ভয় পাইতেন কমেন্টে জানাবেন।
তো হ্যাঁ, ভূত এফ এম বিভিন্ন ভয়ঙ্কর মুভি, এগুলো দেখলে ভয় অবশ্যই লাগে, তবে অন্যরকম একটি ফিল পাওয়া যায়। তাই আমার মতো হয়তো ভয় পেয়ে আবার রাতেও ভূত এফ এম হরর মুভি দেখেন। তো যাই হোক, এই সবগুলো রিংটোনের মধ্যে আপনার কাছে কোন রিংটোনটি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, অ্যান্ড ভালো লাগবে আপনার চারপাশ।